দেখুন, এটা আচার্য আর মহিলা সমিতি আরেঞ্জমেন্ট করছেন এইটি, মানে যে সমিতিটা আছে মু তাঙ্ক সহ লাস্ট টু ইয়ার্স হল জড়িত আছে। সে বহু আকটিভলি, মানে বহু সিনিয়র মহিলা মানে অনেক আউ জুনিয়র মানে অনেক, কিন্তু বহু লেডিজ মানে সে বহু আকটিভ আর সবুলে কিছু না কিছু করা চাহিদি। তো সে যেত এই প্রোগ্রামটা বিষয়ে কহিলেন যে আমি সেফটি সিকুরিটি বিষয়ে ইয়ে করা, তো মুহলি তাপাই যে পরফেক্ট লোক অনেক, অঞ্জলি ম্যাডাম অনেক, লিঙ্কন ম্যাডাম অনেক, প্রীতিনন্দ মানে তাঁকি করা। আগামী দিনের বি বহুত গুড়ে প্রোগ্রাম আমার যে জয় ওড়িশা শক্তি অত মিশিকি আহ প্রোগ্রাম করা যাচ্ছু, সে যেমন গোটে হেলথ ক্যাম্পেইন চাহুন এইট করা, তাপরে স্পোর্টস ডে করা চাহুছু। তো এমানে বহু আকটিভ আর যে ইচ্ছাটা অনেক, ইনফ্যাক্ট কিন্তু এপর্যন্ত মে বি ফিউচর সে যে মাউসী অনেক প্রেসিডেন্ট অনেক, যে সে গোটে আম্বুলান্স করা চাহুন আচার্যার আর স্পেশালি ভুবনেশ্বর প্রিফরিং আচার্যার, কিন্তু তাঁর এই এরিয়ার লোকালিটির। তো সে কুমন যে আমি কিছু না কিছু করা চাহুছু, তো জয় ওড়িশা শক্তি আমি তা দেহে সহ হাত যোড়ি টিকি আগুক কাম করি। নমস্কার, মু লিঙ্কন সুবুদ্ধি, ফাউন্ডর সেবা প্রয়াস ফাউন্ডেসন। আজ আচার্য বিহার মহিলা সমিতির ওমেন সেফটি অ্যান্ড সিকিউরিটির আলোচনা গোটে চক্র রখা যাইছি, যা বিষয়ে মহিলা দিবস পলাইলে বি বহু খুশির কথা যে সাধারণ কোণী দিবস নুহে, কোণী অকেজন নুহে, সেলিব্রেশন নুহে, কিন্তু মহিলা সুরক্ষা বিষয়ে এবং কেমিতি আমি সুরক্ষার চক্রটা সমস্ত ভিতরে বার্তাটা পৌঁছাই পারিবা সে বিষয়ে এ গোটে বহু বড়িয়া প্রচেষ্টাটি আচার্য বিহার মহিলা সমিতি করেছেন, যে পুলিশ ডিপার্টমেন্ট, সোশিয়াল ওয়ার্কর, যে কলমনিস্ট অনেক, যে বিভিন্ন টপিক উঠেকি তা উপরে লিখুছেন, কিছু অনেক তাঙ্ক বিচারধারা প্রস্তুতি করছেন, একাঠি করেছেন। আউ ডেফিনেটলি এটা কেবল আচার্য বিহারে সীমিত ন রই, যদি সারা ভুবনেশ্বর বর্তমানে এটা নিহতি আবশ্যক, কেন আমি সমস্তে সচেতন হওয়া যেতে যেতে ছোট গ্রুপসে অওয়ারনেসটা স্প্রেড হব, বোধ হুয়ে সেতে অধিক সিকিউরিটি বিষয়ে আমি আগুক বড়ি পারিবা। শুনন্তু, এটা আজ আচার্য বিহার মহিলা পরিষদ তরফ যে হয়েছি আমার কার্যক্রমটি, যে কেতে সুরক্ষিত মহিলা, মহিলা মানক পাই সুরক্ষিত সমাজ আমি মানে গড়ি পারিছে কি, এটা হচ্ছে গোটে প্রথম প্রশ্ন। তাপরে মু মোর আজির যা গোটে রয়েছে কিংবা আমি গোটে যে ইনিসিয়েটিভ কু আমি এবে প্রয়াস জারি রাখিছে, যাহাপাই ওয়েমেন ফর ওয়েমেন, মহিলাঙ্ক পাই মহিলা, মহিলা নিজে যেতিকি সচেতন রহিবে আম পাই সুরক্ষার পরিবেশটা সেতিকি ভাবরে সৃষ্টি হব, এবং আমি আম নিজের অধিকার বিষয়ে সেতিকি যদি সচেতন রহিবা তাহলে আম প্রতি হিংসা মধ্যে কমিব। মু কহু নাই যে মহিলাঙ্ক সুরক্ষা পাই খালি মহিলা মানে লড়িবে, মহিলাঙ্ক সুরক্ষা পাই সমাজর সবু বর্গর লোকমানকর প্রচেষ্টা রহিবা দরকার, সেই প্রচেষ্টা দ্বারা হি আমি গোটে মহিলা মানকু হিংসা মুক্ত সমাজর গোটে সুন্দর গোটে পরিবেশ দেই পারিবা, কিন্তু তাপাই সচেতন হবার প্রথম কর্তব্য হচ্ছে মহিলা মানকর, এবং মহিলা মানে সে দিগরে স্বর উত্তোলন করা দরকার, যদি স্বর উত্তোলন আপনার করে পারবে না তো তাহলে এইভাবে কোণী গোটি প্ল্যাটফর্ম না যেটা মহিলা মানুষ গোটে সুরক্ষা যোগাইবা গোটে। শুনন্তু, এইটি থিলা গোটে জিনিস যে মহিলা মানুষ কেতে সুরক্ষিত সমাজ, মহিলা মানে এবে বি কোন সুরক্ষা বলয় ভিতরে অনেক কি যদি দেখিবা না তো সেই বিষয় কু নেকি আমি এইটি গোটে আলোচনা চক্র করেছিলে, যে কি মু আজ এইটি মুখ্য অতিথি অছি, এবং তা উপরে মধ্যে আমার কিছুটা আলোচনা চক্র হলো, অলগা গেস্ট মানে এক্সপর্ট মানে অছন্তি যে মানে সেমানে মধ্যে তাঙ্ক মত রাখিলে, সেই গোটিয়ে মতরে আমি সমস্তে মানে গোটিয়ে একমত হেলু যে মানে মহিলাঙ্ক সুরক্ষা পাই নিজে মহিলা স্বর উত্তোলন করা দরকার, এবং হিংসামুক্ত সমাজ পাই সমাজর সবু বর্গর প্রচেষ্টা জারি রহিবা দরকার।